বিএনপি নেতা অ্যানিকে দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ। গুরু চুরি করে লিখে গেলেন আমাকে মাফ করবেন। বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন দীপ্তি। জানাবো মুফতি ফয়জুল করিম শায়খের চরমোনাই, নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে, নিত্যপণ্যের দাম শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন। এবং সর্বশেষ জানাবো ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার, বললেন উপদেষ্টা হাসান আরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা অ্যানিকে দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ। লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে দাওয়াত না দেওয়ায় তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয়, এতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়, এমন অভিযোগ করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সহ মাহফিল সংশ্লিষ্টরা। অভিযোগকারী মাহবুবুর রহমান, জামাল উদ্দিন কবির ও আহসান হাবিব জানান, শুক্রবার বিকাল 3টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখার জন্য বলে যান, অ্যানি চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তিনি এমন ঘটনা ঘটান। আলমগীর জানিয়েছে অ্যানি চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন মাহফিল বন্ধ করে দিতে, এতে তিনি মাহফিল প্যান্ডেলের কাপড় খুলে দিয়েছেন। বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে, এতে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। গরু চুরি করে লিখে গেলেন আমাকে মাফ করবেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আলী মোল্লা নামে এক দরিদ্র কৃষকের 2টি গাভী চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী 2টি চুরি হয়ে যাওয়া কৃষক আলী মোল্লা এখন পাগল প্রায়। কেটে কেটে খেয়ে না খেয়ে আলী মোল্লার এখন দিন কাটছে। দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের কুরপালা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপাড়া গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে। আলী মোল্লা বলেন, সোমবার রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভী 2টি নেই। ঘরের দরজে লেখা দেখি আমি আপনার গাভী 2টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন। আজ 4 দিন ধরে আমি বিভিন্ন এলাকা সহ হাট বাজার অনেক খোঁজাখুঁজি করেও গাভী 2টি পেলাম না। তিনি আরো বলেন, এই গাভী 2টি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল, এর মধ্যে একটি গাভী গর্ভবতী ছিল আর কয়েকদিন পরই বাচ্চা দিত। গাভী 2টি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার, সবকিছু যেন শেষ হয়ে গেল। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকায় চুরির প্রতিকার নিয়ে কথা বলেছি, বিভিন্ন ইউনিয়ন গ্রাম পুলিশদের তৎপরতা বাড়ানো সহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন দীপ্তি। ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাইয়ে একটি টক শোতে সাবেক বিচারপতি মানিকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দর্শকদের কাছে পরিচিতি পান উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। ওই সময় অনেকে প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি, তবে কিছুদিন ধরে অনেকটা খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে দীপ্তিকে। ফেসবুকে চোখ রাখলেই তাকে নিয়ে বিভিন্ন ভিত্তিহীন তথ্য দিয়ে মিম বানানো হচ্ছে। কখনো দীপ্তির ফ্যামিলি, কখনো বা তার শিক্ষাগত অবস্থান নিয়ে নানাভাবে ট্রল করছে কেউ কেউ। এবার বিরক্ত হয়ে ক্ষোভ ঝেড়েছেন দীপ্তি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে দিয়ে তিনি লিখেছেন, বডি শেমিং, ট্রলিং, পলিটিক্যাল হ্যারাসমেন্ট, আরও কত কিছু, একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না? শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন। দীপ্তির পোস্টে তার শত শত অনুসারী উৎসাহ নিয়ে মন্তব্য করেছেন। বাবু চাকমা লিখেছেন, সফলদের সমালোচনা থাকবে, কারণ সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। দীপ্তি, আপনার জন্য শুভকামনা রইল, আপনি আরো সফল হন, এগিয়ে যান। জানা যায় দীপ্তি চৌধুরী বিভিন্ন সামাজিক সংগঠনের কাজ করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আইতে এখন কি চাই এবং এস্টেট কাট 2টি অনুষ্ঠান উপস্থাপন করছেন। মুফতি ফয়জুল করিম শায়খের চরমোনাই, নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে, নিত্যপণ্যের দাম শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহায়কের চরমোনায় জাতীয় সংসদ নির্বাচন আগামী এক বা দেড় বছরের মধ্যে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেছেন তাদের সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়া উচিত। সাধারণ মানুষ ও রাজনৈতিক দল নির্বাচনের বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তাই পরিষ্কার করা জরুরি। আজ বিকেলে ভোলার সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে ভোলার আবাসন গ্যাস সংযোগ ইন্ট্রাকর সাথে অবৈধ চুক্তি বাতিল, ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালে মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান বিন মুস্তফা, সংগঠনের ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা তারেকুল ইসলাম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মুফতি ফয়জুল করিম বলেন, ভোলা শহর একটি দ্বীপ শহর, এখানে মানুষের গ্যাসের চাহিদা দীর্ঘদিনের, এখানে গ্যাস পাওয়ার সবচেয়ে বেশি হকদার ওই শহরের বাসিন্দাদের, এটা না করে ইন্ট্রোকোর সাথে কৃত চুক্তি বাস্তবায়ন হতে পারে না, এই চুক্তি বাতিল করতে হবে। তিনি বলেন, ভোলার প্রতিটি বাড়িতে গ্যাস লাইন পাওয়ার পর ভিন্ন চিন্তা, তিনি ভোলা বরিশাল সেতু অবিলম্বে বাস্তবায়ন করে এই অঞ্চলে মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধি করাই সর্বপ্রধান কাজ হওয়া উচিত। ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। নতুন নির্বাচন কমিশন সততা, নিষ্ঠা ও দৃঢ়তার সাথে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিগত 16 বছর নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছিল, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা হয়েছিল। অতীতের অবস্থা ফিরে আসুক, জনগণ তা চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে জনগণ রুখে দাঁড়াবে। নারী উন্নয়নের নামে এনজিও নারীদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি নারীদের উন্নয়নের পরিবর্তে ধ্বংস করবে, কাজেই হুঁশিয়ারি হয়ে যান। তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি, ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক, যা দেশবাসী প্রত্যাশা করেছে। সংস্কার কার্যক্রম গতিশীল ও গণসম্পৃক্ত করার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, এই সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা, যাতে করে আর কখনো কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে, সেজন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে। এখন এই কমিশনগুলোকে গতিশীল করুন, রাজনৈতিক দল, উলামা শ্রেণী এবং বিভিন্ন পেশার স্তরের জনমানুষের সম্পৃক্ত করুন। ইতিমধ্যে মানুষের জন্য কানাঘুষা তৈরি হয়েছে, এই কানাঘুষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ তাদের খাদ্যের নিশ্চয়তা চায়, জীবনের নিরাপত্তা চায়, স্বৈরাচারের পতনের পরে মানুষ ভালো কিছু আশা করেছিল, কিন্তু বাস্তবতা হলো কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে, এটা মানুষকে হতাশ করেছে। সেই জন্য বলবো, যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে দিন। মনে রাখবেন, এই দ্রব্যমূল্যর আপনাদের প্রতি জনসমর্থন কমে যাওয়ার কারণ হতে পারে। ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার, বললেন উপদেষ্টা হাসান আরিফ। ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AFM হাসান আরিফ। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের ভিসা দেওয়ার ব্যাপারে তাদের বিধিনিষেধ রয়েছে, তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। উপদেষ্টা বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছিল, এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে। বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সৌদি রাষ্ট্রদূত ইশা ইউসুফ ইশা আল দুহাইল্লান। সৌদি আরব থেকে আসা ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু এবং ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ফয়সাল সাদ আবদুল্লাহ বিন জাবর এবং ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের। সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।